প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে মালিক আর গুনাহগারের পায়ের আওয়াজ আমি শুনতে চাই না আর সুদকুরের পায়ের আওয়াজ শুনতে চাই না আর জিনাকুরের পায়ের আওয়াজ শুনতে চাই না কত কাল আমি জিনাকুরের পায়ের আওয়াজ শুনব আমি কত কাল সুদকুরের পায়ের আওয়াজ শুনব আসবিরু ইলা মাতা আসবিরু আসবিরু ইলা মাতা আসবিরু আল্লাহ পাক রব্বুল আলামিন কইরে জমিন ভালো করে শুন এ জমিন আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কেমন অন্যায় হয় কেমন অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন নাফরমানি হয় আমি আল্লাহ দেখতেছি জমিনে কি পরিমাণ গুনাহ হয় এরপরও আমি কেন ধরি না জানুনি কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়কুন বইলা জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়কুন বইলা ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়কুন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়কুন বইলা বানায় নাই আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া আমি আল্লাহ আমার বান্দা বান্দিরে নিজের হাত দিয়া বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে এই কপালটার এত দাম এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না এই কপাল কোন পায়কুন বলল হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আমার বান্দা রাতের বেলা যখন তওবা করবে আমি রাতেই তার তওবা কবুল করব সকালে তওবা করবে সকালে কবুল করব যত গুনাহ আমার বান্দা করুক না কেন যখন যে টাইমে তওবা করবে আমি আল্লাহ ওই টাইমে তওবা কবুল করে তারে ওলি বানায় দিব বাপ মা যদি সন্তানের জন্য দোয়া করে এই দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল বাপ মা যদি সন্তানের জন্য বদদোয়া করে এই বদ্দ আল্লাহর দরবারে সরাসরি কবুল কারণ মায়ের নবী বলেন সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহ দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি মজলুমের দোয়া বদ্দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল মুসাফিরের দোয়া বদ্দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল আর হলো বাপ মার দোয়া বদ্দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল আজকে তোমার আমার সমাজের ভিতরে যেই মানুষগুলা বড় দুর্বল তাদের শক্তি কম গোষ্ঠী তাদের ছোট পয়সা তাদের কম আমার শক্তি বেশি পয়সাও আমার বেশি তাই বইলা তার উপরে জুলুম কইরো না রে যুবক দুর্বল যদি তোমার জুলুমের কারণে আহ শব্দটা অন্তর থেকে বের করে এই আহ শব্দের মামলা দুনিয়ার কোনো আদালতে যায় না দুর্বলের আহ শব্দের মামলাটা আল্লাহর আদালতের ফাইলে জমা হয় ক্ষমতা আছে বিদায় শক্তি আছে বিদায় পাওয়ার আছে বিদায় দুর্বলের উপরে জুলুম তোমরা কইরো না কারণ দুর্বলের জুলুম এই জুলুমের বিচার আল্লাহর আদালতে চলে যাবে আল্লাহর আদালতে আল্লাহকে ফোন করার কোনো সিস্টেম নাই ঘুষ দেওয়ার কোনো সিস্টেম নাই দুনিয়ার আদালতে জজ সাহেবকে ফোন দেওয়া যায় জজ সাহেবকে ঘুষ দেওয়া যায় মামলা নিজের পক্ষে নেওয়া যায় কিন্তু আল্লাহর আদালতে কোনো ব্যবস্থা নাই এজন্য আল্লাহর আদালতে মামলা লইয়া কেউ উইটো না রে যুবক সব মামলা দুনিয়াতে ডিসমিস কইরা যাও দুই নম্বরে নবী বলেন মুসাফিরের দোয়া বদ্দোয়া তিন নম্বরে নবী বলেন বাপমার দোয়া বদ্দোয়া বাপমার একটা বদ্দোয়ার ঘটনা বলবো হাদিস থেকে একটা ঘটনা বলবো কার কার মনোযোগ আছে হাত উঠে আল্লাহকে দেখান আল্লাহ তুমি কবুল করো জোরে বলি আমিন আর একটু জোরে বলি আমিন পৃথিবীতে চারটা শিশু বাচ্চা আছে দুধের বাচ্চা এই জমিনে চারটা দুধের বাচ্চা আছে যারা দুধ খাওয়া অবস্থায় কথা বলতে পারে না কিন্তু মার দুধ খাওয়া অবস্থায় সাক্ষী দিছে চারটা দুধের শিশু আল্লাহু আকবার দুইজন দুধের শিশুর কথা আল্লাহ কোরআনে বলছেন আর দুইটা দুধের শিশুর কথা নবী হাদিসে বলছেন দুইটা কোরআনে দুইটা হাদিসে শুনবার ইচ্ছা আছে তো ইনশাল্লাহ সবার আছে ইনশাল্লাহ কোরআনে যেই দুধের বাচ্চা সাক্ষী দিয়েছেন
এর ভিতরে একজন হলেন ঈসা পয়গম্বর। মারিয়ম আলাইহিস সালামের গর্ভে যখন সন্তান ঈসা আলাইহিস সালাম তিনি আসলেন, বাবা নাই। এই দিকে কৌমের লোক, এই ইহুদিরা, এই বর্তমান ইহুদিরা, এই ইসরায়েলিরা কই মরিয়ম বাচ্চা পাইছো কই? মরিয়ম আলাইহিস সালাম কই, আমি কিছু বলবো না গো, যা বলার আমার দুধের বাচ্চারে জিগাও। বনি ইসরায়েলিরা কই, মরিয়ম দুধের শিশু কেমন করে কথা বলবে? এই কথা বলতে ঈসা আলাইহিস সালাম মায়ের দুধ খাইতেছেন, তিনি সাথে সাথে বলেন ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমাকে নবী বানাইছেন, আল্লাহ আমাকে কিতাব দিছেন। আল্লাহু আকবার, জোরে কর, আর একটু জোরে কর, আল্লাহু আকবার। একটা দুধের বাচ্চা, সংক্ষেপে বলি, আমার উদ্দেশ্য চার নম্বর দুধের বাচ্চাটা নিয়ে কথা বলবো, এজন্য সংক্ষেপে বলে যাব। একজন দুধের বাচ্চা পাইলাম ঈসা, আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ। দুই নম্বর আল্লাহ যে দুধের বাচ্চাটার কথা বলেছেন সেটা হলো ইউসুফ আলাইহিস সালাম। তিনি যখন জুলাইখার কাছে বন্দী হয়ে গেলেন, জুলাইখা ওনাকে লোভ দেখায়া ওনাকে একটা কথা কইয়া সাতটা গেইটের ভিতরে নিয়ে ঢুকাইয়া দিল। যেই জুলাইখা ইউসুফ নবীর সুন্দর যে পাগল, ওই জুলাইখা যখন ইউসুফ নবীর সাথে কোনোভাবেই কোনো অন্যায় করতে পারে না, অপকর্ম করতে পারে না, তিনি রাজি হয় না, তখন একটা ফন্দি করল, ইউসুফকে নিরিবিলি একটা জায়গায় নিয়ে যাব, ইউসুফ এদিকে আসো। তিনি আসলেন কারণ ইউসুফ নবী জুলাইখার কথা তিনি শুনতেন, কেন মানতেন? কারণ জুলাইখা ইনাকে বড় করছে, জুলাইখার ঘরেই তিনি লালিত পালিত হয়েছেন। ভাইয়েরা তো কুয়ায় তারে নিক্ষেপ করেছিল, কুয়ায় নিক্ষেপ করেছিল ফিলিস্তিনের, সেই কুয়া থেকে ব্যবসায়ীর দল মিশরে নিয়ে আসলো। ওই মিশরের বাজার থেকে জুলাইখার স্বামী ইউসুফ আলাইহিস সালামকে কিনে আনলো, জুলাইখাকে বলল বাচ্চাটা দেখো কত সুন্দর, বাচ্চাটারে লালন পালন করো। ইউসুফ নবী তিনি জুলাইখার গলেই বড় হলেন, যখন যৌবনে পদার্পণ করেন তখন ইউসুফ নবীর সুন্দর যে জুলাইখা পাগল হবেই তো, কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন অর্ধেক সুন্দর দিয়া ইউসুফ নবীকে বানাইছেন। তাহলে বলবেন হুজুর আমাদের নবী? এর কথা এর একটা জবাব দেই, জবাবটা শুনতে রাজি আছেন সবাই? একশো ভাগ সুন্দরকে আল্লাহ পাক প্রথম দুইটা ভাগ করছেন, একশো ভাগ সুন্দরকে প্রথম কয়টা ভাগ করছেন? একদিকে পঞ্চাশ ভাগ সুন্দর আর একদিকে পঞ্চাশ ভাগ সুন্দর, ঠিক আছে, মনে থাকবে, হাদিস থেকে বলতেছি। এখন এই এক দুই ভাগের দুই দিকে পঞ্চাশ পঞ্চাশ, এক ভাগ পঞ্চাশ যেটা আছে ওই পঞ্চাশটাকে আল্লাহ আবার দুই ভাগ করছেন। একদিকের পঞ্চাশ কিন্তু রেখে দিছেন, একশো ভাগের পঞ্চাশ ভাগ রেখে দিছেন, বাকি যে পঞ্চাশ আছে এই পঞ্চাশটারে দুই ভাগ করছেন। এই পঞ্চাশে দুই ভাগ কইরা এক ভাগ দিয়া ইউসুফ নবীরে বানাইছেন, আর বাকি অর্ধেকটা দিয়া তামাম মখলুক আল্লাহ বানাইছেন, বাকি সমস্ত মানুষ বাকি অর্ধেক সৌন্দর্য দিয়ে বানাইছেন। কিন্তু এবার বলুন, ওই যে আমরা বলি ইউসুফ নবীর আল্লাহ অর্ধেক সুন্দর দিয়ে বানাইছে, এর অর্থ হলো ওই যে পঞ্চাশ ভাগের অর্ধেক, পঞ্চাশ ভাগের অর্ধেক, এটার অর্ধেকটা ইউসুফ নবী পাইছেন আর বাকি অর্ধেকটা দিয়ে আল্লাহ আমাদের সবাই বানাইছেন। কিন্তু আল্লাহর হাতে তো পঞ্চাশ ভাগ রয়ে গেছে আগে, ওই ঠিক কিনা? ওই পঞ্চাশ ভাগের পুরা পঞ্চাশ ভাগ দিয়া আল্লাহ আমার আপনার নবীরে বানাইছে। এজন্য আল্লাহ নবী বলেছেন আনা মালিহন ও আখি ইউসুফ সবিহন, আমি নবী হলাম লাবণ্যময়ী, আমার সর্ব অঙ্গ সুন্দর, আর ইউসুফ নবীর চেহারা ছিল সুন্দর, আল্লাহ লাভ সুন্দর শুভ্র বানায় বানাইছেন। কিন্তু আমার আপনার নবীর প্রত্যেকটা অঙ্গ ছিল এমন, প্রতিটা অঙ্গর দিকে তাকাইলেই জাদুর মতো আকর্ষণ কর। সুবহানাল্লাহ, কাউনাইন মুখতারে খোদা তুমকো বানায়া, কাউনাইন মুখতারে খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাবান খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাবান খোদা তুমকো বানায়া, মাওলা মেরা আকা মেরা রহমত কি নবী হে,
तजदार मदीना है तुमा है अरबी है, तजदार मदीना है तुमा है अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादत, दसपला नबीर साक्षी दिसे रीना दिसे ना एजन्य कवि कय अशजार ने देते हैं नबूवत के शहादत, तश्की के कमर में है तो अंगुल की इशारा, अमर नबीर अंगुलेर इशारा चाँद दिखुंडित होए सी कि होए नहीं होई सी कि होए नहीं। अशजार ने देते हैं नबूवत के शहादत, तश्की के कमर में है तो अंगुल की इशारा, तश्की के कमर में है तो अंगुल की इशारा। अल्लाहु अकबर जुरे बोले जुलेखा यूसुफ नबीर प्रेमे पड़ल, এইবার ইউসুফ নবীকে সাতটা গেইটের ভিতরে ঢুকাইয়া দিল। ইউসুফ নবী তিনি তো আর মনে করছেন আমার আমার মালিকা যে আমারে ফালে, তিনি আমারে ডাকতেছে অসুবিধে কি, সরল দিলে তিনি ঢুকছেন। প্রতিটা গেইটের ভিতরে ঢুকেন আর জুলেখা বড় বড় তালা মারে, তালা মাইরা চাবিটা নিজের কুচে রাখে, আবার একটা গেইটের ভিতরে ঢুকে তালা মাইরা চাবি নিচের কাছে রাখে, আবার একটা গেইটের ভিতরে ঢুকে ডুইকে ডুইকা খাস কামরায় যে ঢুকলো, ডুইকে এইবার দরজা লাগায়া কই ইউসুফ এখন আমার মনের আশা পূরণ কর। নাউজুবিল্লাহ, আরেকটু জোরে কোন নাউজুবিল্লাহ, আল্লাহর পয়গম্বর সাথে সাথে বলে ইন্নি মাআল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আমার আল্লাহ দেখে ফেলবে। সাথে সাথে জুলেখা কয় ইউসুফ এই জায়গায় কেউ নাই কেউ দেখবে না, সাত গেইটের ভিতরে তোমাকে ঢুকাইছি কেউ টের পাবে না। ইউসুফ নবী বলতেছে আল্লাহ সব জায়গায় দেখেন, দরজা বন্ধ করলো আল্লাহ দেখেন, পানির নিচে গেল আল্লাহ দেখেন, মাটির নিচে গেল আল্লাহ দেখেন, অন্ধকারে আল্লাহ যেমন দেখেন, দিনে যেমন দেখেন অন্ধকারে তেমন দেখেন। এই কথা বলতে জুলেখা কয় ঠিক আছে দেবতারও দেখতে দিব না। তার শোকেসের মধ্যে একটা ছোট মূর্তি ছিল, এই মূর্তিটার মুখটা কাপড় দিয়ে ডেকে ফেলছে জুলেখা, ডাইকা কই ইউসুফ এই যে দেখো দেবতার মুখটাও ডেকে ফেলছি। নাউজুবিল্লাহ জুরে কইতে আল্লাহর পয়গম্বর কই কোন আমার আল্লাহর চেহারা ডাকা যায় না, তিনি তো সর্বদা দেখেন। এই কথা বলতে জুলেখা কয় আমি এত কিছু বুঝি না, আমার মনের আশা পূরণ করো। ইউসুফ নবী এবার চিন্তায় পড়লেন কি করব কি করব, তখনই চিন্তা হলো আল্লাহ বলেছে আসাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিন আল্লাহ, তোমার কাম হলো চেষ্টা করো, গুনাহ থেকে বাঁচার জন্য তুমি চেষ্টা করো, যতদূর তোমার সাধ্য আছে এতদূর চেষ্টা করো, বাকিটা করব আমি আল্লাহ, বাকিটা করব আমি আল্লাহ, বাকিটা দেখব আমি আল্লাহ। ইউসুফ নবী চিন্তায় পড়ে গেলেন, দরজা তো বন্ধ তালা মারা, কিন্তু আমি তালা খুলতে পারবো না, তালা পর্যন্ত দৌড় দিয়া যাইতে পারবো, বাকিটা করবেন আমার আল্লাহ। দৌড় দিয়ে তিনি তালা পর্যন্ত গেলেন, আল্লাহ পাক সাহায্য করলেন, তালা ঠাস করে খুলে গেল। আল্লাহু আকবার জোরে কর। দ্বিতীয় গেট পর্যন্ত তিনি আবার গেলেন, আবারও আল্লাহ তালা খুলে দিলেন। এইভাবে পিছনে পিছনে জুলেখাও দৌড়তে শুরু করলো। ইউসুফ নবী তালা কাছে যায় তালা অটোমেটিক খুলে যায়, কারণ আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনীন। আল্লাহ পাক কয় চেষ্টা করো আমাকে পাওয়ার জন্য, বাকিটা করব আমি আল্লাহ। এইভাবে সাতটা গেট, সাতটা গেট নবী পার হইয়া যেই মাত্র গেটের পাশে আসলেন, পিছনে জুলেখাও দৌড়ায়, জুলেখা ইউসুফ নবীর পাঞ্জাবিতে টান দেয়, এমন ভাবে টান দিছে টান দেওয়ার সাথে সাথে পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে, পিছন দিকে পাঞ্জাবি ছিঁড়ে গেছে, জামা ছিঁড়ে গেছে, সাথে সাথে দেখা যায় জুলেখার স্বামী হাজির। জুলেখার স্বামী দেখতেছে ইউসুফ নবী আর জুলেখা দুজন দৌড়ে ঘর থেকে বের হইছে, এখন তো জুলেখা বিপদে পড়ে গেল, স্বামীর সামনে কি জবাব দেয়, কি বলবে স্বামীকে, স্বামী কয় কি ব্যাপার কি হয়েছে। মহিলা মানুষ দেখেন কত বড় ষড়যন্ত্র করে, ইউসুফ আলাইহিস সালাম কইবার আগেই জুলেখা কয় দেখো জাগা যে দিসলায় দেখো কি করছে।
তো কি হইছে? কই তুমি না আদর করে আনছিলা, ঘরে জায়গা দিছিলা, এখন যারে আনছো সেই তোমার স্ত্রীর সাথে তোমার আমানতে খেয়ানত করতে চাইছে। নাউজুবিল্লাহ, জোরে নিজেরটা ইউসুফ আলাইহিস সালামের ঘাড়ে চাপাই দিছে। তখন ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, সৈয়দ, ইয়া সৈয়দি, হে আমার মুনিব, শুনেন এটা ভুল কথা, মিথ্যা কথা, আমি খারাপ উদ্দেশ্য নিয়ে ঢুকি নাই, উনি খারাপ উদ্দেশ্য নিয়ে আমারে ঢুকাইছে এবং উনি চেষ্টা করছে। এখন দেখা যায় ইউসুফ আলাইহিস সালাম বলতেছে সে দোষী, আর জুলাইখা বলতেছে ইউসুফ দোষী। আজ যে মিশর ফয়সালা দিবে কি কইরা, সাক্ষী কই, কে দোষী কে নির্দোষ সাক্ষী কই? ওই মুহূর্তে ওই একটা ছোট বাচ্চা, একজন মহিলার কুলে দুধের বাচ্চা, ওই আজিজে মিশরের পরিবারেরই একটা মহিলা তার কুলে দুধের বাচ্চা নিয়ে এখানে আসছে হইচই শূন্য। ওই দুধের বাচ্চায় মার দুধ খাইতেছে ওই অবস্থায় এই বাচ্চাটার জবান আল্লাহ খুলে দিছে। সুবহানাল্লাহ, জোরে কর। সূরা ইউসুফের মধ্যে আছে, আপনারা যারা সূরা ইউসুফ পড়েন দেখবেন বাংলা তর্জমা পড়লে পাবেন, এখানে ওই ছোট বাচ্চাটা তখন জবান খুলে গেছে। ওই শিশু বাচ্চাটা কই, মুনি আমি আপনার একটা প্রমাণ দেই, প্রমাণ কে দোষী আর কে নির্দোষ এটা কেউ বলা প্রয়োজন নাই, একটা আলামত দেখলে আপনি বুঝবেন। যদি আপনি ইউসুফের সামনের দিকে জামা সিরা পান তাহলে বুঝবেন ইউসুফ দোষী, আর যদি পিছনের দিকে জামা সিরা পান তাহলে বুঝবেন জুলাইখা দোষী। কারণ ইউসুফ দৌড়ায় ভাগতে চাইছে, ইউসুফ বাঁচতে চাইছে, জুলাইখা পিছন দিক দিয়ে টান দিছে, পিছন দিক দিয়ে যদি জামা সিরা পান তাহলে জুলাইখা দোষী, সামনের দিক দিয়ে যদি জামা সিরা পান ইউসুফ দোষী। এই কথাটা বলছে ছোট বাচ্চা, এই কথা বলছে ছোট একটা দুধের বাচ্চা। সাথে সাথে আজিজ মিসর কয় হ, যথাযথ, এটাই হলো আলামত, এই বার প্রমাণ পেশ করার জন্য, নির্দোষ আর দোষী বের করার জন্য। আজিজ মিসর ইউসুফ আলাইহিস সালামের জামার দিকে তালাশ করে দেখে পিছনের দিকে জামা সিরা, সাথে সাথে আজিজ মিসর বুঝে গেছে ইউসুফ নির্দোষ, আমার বউ হলো দোষী। ছোট্ট ওই শিশু ওই দিন ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিয়েছিল, রে যুবক, আল্লাহর কুদরত, বাচ্চাটা কথা বলতে পারে না, কথা বলার শক্তিও তার নাই, এই একটা সাক্ষী দেওয়ার পরে এই বাচ্চা আবার উপযুক্ত হওয়ার আগ পর্যন্ত আর কথা বলতে পারে নাই, কথা বলছে তার নির্ধারিত বয়সে, কিন্তু ওই সময় কথাটা বলায় দিছে কে? আর একটু জোরে বলেন কে? ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের প্রধানমন্ত্রী হন, দুর্ভিক্ষ দেখা দেয়, আর ইউসুফ আলাইহিস সালাম মানুষদেরকে এইভাবে এইভাবে তাদের পাত্র ভরে ভরে পাত্র ভরে ভরে এক একজনকে এক এক কেজি কইরা গম দিতেছেন, একজনকে এক কেজি কইরা গম দেন, সবাই এক কেজি কইরা নেয়, কিন্তু এই বালক একটা যুবক, একটা যুবক ইউসুফ নবীকে কই আমাকে আরেক কেজি দেন, হইতো না? ইউসুফ আলাইহিস সালাম কই না হইতো না, এক কেজি করে সবাই রে দিতেছি, তোমারে যদি দুই কেজি দেই তাহলে আরেকজনে দুই কেজি চাবে, তোমাকে যদি আরেকটু বেশি দেই আরেকজনে বেশি চাবে। হ্যাঁ কই, হুজুর শুনেন, দুই কেজি শুধু না, আমি যদি আমার পরিচয় আপনারে দেই তাহলে আপনি আমাকে যত মন খুশি দিবেন। ইউসুফ আলাইহিস সালাম কই তুমি কে? ও হুজুর মনে পড়েনি দেখেন তো, আপনি ফেঁসে গেছিলেন জুলাইখার ষড়যন্ত্রে, ওই দিন আপনারে বাঁচাইছিল যেই বাচ্চা, আল্লাহর কুদরতে কথা কইয়া আমি হলাম সেই বাচ্চা আজকের যুবক। তাফসির মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপুতি রহমতুল্লাহি আলাইহি তিনি লিখেন, সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম খুশি হয়ে যুবককে বুকে জড়ায় নিছে, কপালে চুমা খায় আর বলে, যুবক তুমি বাইতুল মাল থেকে যা মন চায় যত মন চায় তুমি নিয়ে যাও, তোমার জন্য বাইতুল মালের দরজা ওপেন করে দিলা। আল্লাহ পাক কই, বন্ধু একটা সাক্ষী দেওয়ার কারণে ইউসুফ যদি তার বাইতুল মালের দরজা খুলে দেয়, তোমার যেই সকল উম্মতেরা দৈনিক পাঁচবার নামাজ পড়া আমি আল্লাহকে সাক্ষী দিবে। ইউসুফ এক সাক্ষী পাইয়া খুশি হইয়া যেমন দরজা খুলে দিছে, আমি আল্লাহ দৈনিক পাঁচবার যারা আমাকে নামাজ পড়ে সাক্ষী দিবে রে, আমিও তার জন্য জান্নাতের দরজা এমন খুলে দিব। আর একটু জোরে কন্যা, সুবহানাল্লাহ,
আর একটু জোরে পড়ুন না সুবহানাল্লাহ। এ ভাইরা বন্ধুরা যুব, এই দুই শিশুর গল্প আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনের ভিতরে করেছেন। আর একটা গল্প হলো একটা বাচ্চার, হাদিস শরীফ আল্লাহর নবী বলেন বাচ্চাটা হলো বনি ইসরাইলের, বাচ্চাটা বনি ইসরাইলের। ঘটনা ঘটছিল কি, বনি ইসরাইলের আল্লাহর একজন বলি নাম হলো জুরাইজ, তিনি হলেন মার বড় ভক্ত, কিন্তু মা পাগল, ওলি হয়েছেন মার সেবা কইরা, মার সেবা ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না, বাবার সেবা ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না, সেবা কইরা তিনি আল্লাহর ওলি হয়েছেন। এইবার তিনি আল্লাহকে আরো কাছে পাওয়ার জন্য বাড়িঘর সাইরা জঙ্গলে চলে গেছেন, জঙ্গলে যায় একটা ঝুপড়ি বানাইয়া এই ঝুপড়ির ভিতরেই থাকেন, আল্লাহ আল্লাহ জিকির করেন। তখনকার সময়ে এই সিস্টেম শরীয়তে বৈধ ছিল, কিন্তু ইসলাম আসার পর এই বৈরাগ্যতা নিষেধ করা দেওয়া হয়েছে। লা রুহবানিয়্যাত ফিল ইসলাম, ইসলাম বলে না, সাবধান, জঙ্গলে যাইয়া আল্লাহকে তালাশ করা লাগবে না, আল্লাহকে তালাশ করা যায় ব্যবসা কইরা, আল্লাহকে পাওয়া যায় চাকুরি কইরা, আল্লাহকে পাওয়া যায় মেম্বারি চেয়ারম্যানি কইরা, আল্লাহকে পাওয়া যায় এমপিগিরি কইরা, আল্লাহকে পাওয়া যায় সংসার চালায়া। যেই মানুষটার সংসার চালায়া চালায়া আল্লাহকে পাওয়ার চেষ্টা করবে, হালাল পথে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যবসার সময়টাকেও আল্লাহ পাক নফল নামাজের ভিতরে ঢুকায় দিবে। চাকুরি করতেছে আল্লাহর গোলাম, ফজরের নামাজ পড়ে সে চাকুরির টেবিলে বসলো, জোহরের আজান হলে পরে নামাজে গেল, ফজর থেকে জোহর পর্যন্ত যতটুকু টাইম, এতটুকু টাইম চেয়ারে বৈশা সে চাকুরি করছে রে যুবক, কিন্তু ঘুষ না খাওয়ার কারণে, আল্লাহকে ভয় রেখে ফাইলে স্বাক্ষর করার কারণে এই পুরা সময়টাকে আল্লাহ পাক নফল নামাজ পড়লে যেই সব হইত এই সব আল্লাহ তার আমল নামায় দান করে ওই চাকুরিজীবীর নামটাও অলির খাতায় লিখে দেয়। দোকানদারি তুমি করো এ যুবক, দোকানদারি করো, মাপে কম দিও না, ভেজালটা কাউকে দিলেও ভেজাল বইলা দিও, সাবধান, তোমার মালের ভিতরে যদি কোনো ত্রুটি থাকে তুমি ত্রুটিটা উল্লেখ করে দিও। এইভাবে যদি তুমি ব্যবসা পরিচালনা করো তাহলে আল্লাহর নবী বলেছেন এই ব্যবসাটাও তোমার এবাদতে সামিল হয়ে যাবে, ব্যবসাটা তসবি জপার ভিতরে সামিল হয়ে যাবে, এই ব্যবসাটা নফল নামাজের ভিতরে সামিল হয়ে যাবে। এই বান্দা হাসরের মাঠে ওইটা কইব মালিক এটা তো আমার আমল নামা না, আল্লাহ আমি তো এত নফল নামাজ পড়ি নাই, আমি তো এত জিকির আজকার করি নাই, আল্লাহ তখন বলবে বান্দারে ব্যবসা করেছো আমি আল্লাহর ভয় অন্তরে লইয়া, কাউকে কোনোদিন তুমি ধোকা দেও নাই, কাস্টমারকে তুমি ধোকা দেও নাই, তুমি কনসুর টাকা কিন্তু আমি আল্লাহ তোমার আমল নামায় লেখায় রাখছি নফল নামাজ। সুবহানাল্লাহ, জোরে কোন না, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এজন্য বাইরা বন্ধুরা জুরাই তিনি জঙ্গলের মধ্যে থাকতেছেন, জুফরির মধ্যে থাকতেছেন, একদিন মা গেছে সন্তানকে দেখার জন্য, যাইয়া জুরাইজ কয়ে ডাক দিছেন দরজা বন্ধ, কিন্তু জুরাইজ আল্লাহর ওলি, তখন তিনি নামাজে মগ্ন, নামাজে তিনি মগ্ন, তিনি মনে করেছেন নামাজটা শেষ করে নিই এরপরে মার দরজা খুলে দিব, মাকে ভিতরে ঢুকাবো, কিন্তু মা দুইবার তিনবার ডাকাডাকি করার পর যখন জুরাইজ দরজা খুললেন না তখন মা কষ্ট পেয়ে তিনি চলে গেলেন, মা কষ্ট পেয়ে চলে গেলেন। পরের দিন মা আবারও আসলো, এই দিনও জুরাইজ নামাজে মগ্ন, এই দিনও মা দরজার সামনে থেকে ডাক দেয় বাবা জুরাইজ, এই দিনও তিনি নামাজে মগ্ন, তিনি ভাবতেছেন নামাজটা শেষ করে নেই এরপরে মার দরজা খুলে দিব, দরজা খুলে দেখেন ওই দিনও মা নাই, মা ডাকা ডাকি করে চলে গেছে। তৃতীয় দিন তিনি আবার আইসা ডাক দিছে বাবা জুরাইজ, এই দিনও তিনি নামাজে মগ্ন, তিনি ভাবছেন নামাজ পড়ে দরজাটা খুলব, কিন্তু মা যাওয়ার সময় এইবার বিরক্ত হয়ে একটা বদ্য দিয়া যায়, বদ্যটা হলো তিন দিন আসলাম তুই দরজা খুললি না, আল্লাহ যেন তোরে কোনো বেশ্যা নারীর ফান্দে না ফালাইয়া মরণ না দেয়, নাউজুবিল্লাহ, একটা বদ্য করে ফেলছে মা। আল্লাহ নবী বলছেন তিন ব্যক্তির দোয়া বদ্য আল্লাহর কাছে সরাসরি কবুল, ঠিক কিনা?
এজন্য বাপ মা হুশে হুশে সন্তানরে বদ্য দিও। যদি সন্তান কখনো কষ্ট দিয়াও ফেলে সাবধান, বদ্য দিয়েন না, কারণ বদ্য বের হতে দেরি, আল্লাহর কাছে কবুল হতে দেরি নাই। এই সন্তান বিপদে পড়লে আবার সবার আগে মা আর বাবাই যাইয়া কান্না শুরু করবে, ঠিক কিনা? বদ্য দিয়েন না, আল্লাহর কাছে কান্দবে না, আল্লাহ আমার সন্তান বুঝে না, আল্লাহ তুমি তারে বুঝ দাও। মা বদ্যা দিয়ে চলে গেছে, এর কিছুদিন পরেই ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? ঘটনা হলো এক মেয়ে, চরিত্রহীনা নষ্টা এক মেয়ে, সে এক রাখালের সাথে অপকর্ম কইরা এক বাচ্চা হয়ে গেছে। এখন দেখা যায় মেয়েটা ভালো বংশের, আর এদিকে রাখাল হইলো খারাপ, রাখাল হইলো ছোট বংশের, এর ভিতরে একটা বাচ্চা পেটে চলে আসছে। এই বাচ্চা নিয়ে যখন এলাকায় আসবে, তখন রাখালে আর ওই মেয়েটা তারা পরামর্শ করতেছে। বুখারী শরীফের হাদিস থেকে সরাসরি বলতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনী ইসরায়েলের ঘটনা বলছেন, তখন এই মেয়েকে এই রাখাল বলতেছে, মানুষ যদি তোমারে জিজ্ঞেস করে বাচ্চা পাইছো কই, যদি তুমি কও আমি দিছি বা আমার সাথে অপকর্ম করছো, আমি এই বাচ্চার বাপ, যদি এমনটা বলো তাহলে তোমারও মেরে ফেলবে, আমারও মেরে ফেলবে, শেষ দুইজনকে সাফ করে ফেলবে, বরং বাঁচার একটা পথ তোমারে কয়ে দিই। মানুষ যখন কইব এই বাচ্চা পাইছো কোথায়, বাচ্চার বাপ কেটা, তখন তো তুমি বলবা এই বাচ্চার বাপ হলো তোমাদের ফিসাব, ওই যে জুরাইজ। নাউজুবিল্লাহ কইতেন না, আমাদের সমাজে এমন চলেনি না? চলে না, করে একজনে দোষ দেয়, আসেনি না নাই, হ্যাঁ অহরহ আছে, ওই যে ওই যে ওই যে, হে হে হে, এক আঙ্গুলে দেখায় ওইদিকে, বাকি তিন আঙ্গুলে কয় না তুই তুই তুই, তিন আঙ্গুলে তো তার দিকেই নজর দেয়, ঠিক কিনা? এক আঙ্গুলে দেখায় ওই দিক আর তিন আঙ্গুলে কয় এই দিক, এইভাবে এইরকম ঘটনা ঘটাইয়া দিছে। তখন কয় কি রাখালে, যখন এই ফিসাবের নাম কইবি তখন তুইও বাঁচবি আমিও বাঁচবো, বলে কেমনে? কয় তখন ফিসাবের কিছু ভক্ত আছে, এরা এটা মানতো না, কইব না মানি না, আরেক দল আছে ফিসাব বিরোধী, এরা কইব না এবার ফিরে ধরা যায়, তখন এই দুই দলে লাগবো মারামারি, আর ফাঁকে দিয়ে তুই আর আমি বাচ্চা যাই। দেখছেন কেমন বুদ্ধি? হ্যাঁ, ইহুদি মাতা আইতা, ইহুদি মাতা, ইহুদিদের মাতা খুব সাংঘাতিক ডেঞ্জারাস, কারণ এদেরকে আল্লাহ পাক দুনিয়াতে জান্নাতি খাবার খাওয়াইছে, মান্নাস সালওয়া, ইহুদি জাতির আল্লাহ খাওয়াইছে মান্নাস সালওয়া, জান্নাতি খাবার, এজন্য ইহুদিদের মাতার গিলু বেশি। প্রযুক্তির লাইনে তামাম পৃথিবীটারে ক্যাপচার করে ফেলছে ইহুদিরা, আমেরিকা পর্যন্ত ইহুদিদের কাছে ধরা, আমেরিকা পারে না ইহুদিদের বাইরে কথা কইতে, ব্রিটেন পারে না, জার্মানি পারে না, সবকে ক্যাপচার করে ফেলছে, গিলু বেশি, গিলু বেশি। আমরা এখানে বসে কি কথা কই, এটা ইসরায়েল বসে ওরা শুনতে পায়, জানেন এটা? হ্যাঁ, মোবাইলে আমরা কে কি কইমু এগুলা শুনে, তাই বললে এখন আমি কইতেছি আমার কথা শুনে আমারে বোমা মারবো আর আমরা সব মরে যাইমো, বিষয়টা এমন না, ঠিক কিনা? যদি মারেও তাও আমরা হক কথা সারতে রাজি, আর জোরে কর রাজি না, হক কথা সারতে রাজি না। এদিকে আমার ভাইরা, তখন হয়েছে কি, দুই দল সমাজের ভিতরে দুই দল, এক দল কয় এইবার ফিস সাবরে ধরো, এলাকার মানুষ সবাই অস্ত্র শস্ত্র লইয়া, অস্ত্র শস্ত্র লইয়া আইসে জুরাইজ, জুরাইজের দরজায় আইসা তারা বাঙ্গা শুরু করলো। জুরাইজ তিনি আল্লাহর ওয়ালি, তিনি এইবার দরজারা কইলা, কয় কি ব্যাপার, ঘটনা কি? কয় হ ঘটনা তো তুমি এখন বুঝবাই না, এখন তো বিশ্বাস সাজবা, যা ঘটাইবার তো ঘটাই ফেলছো। কই কি হয়েছে, আমি তো কিছুই জানি না। কই জানবা কেমন করা, এখন তো সাধু সাজবা, হুজুরের পক্ষে যারা আছে এরাই সাবার লাঠি ধরছে, একসব মারামারি এদের ভিতরে হয়েছে, এরপরে তার ঘরে আবার হামলা হয়েছে। এইবার মানুষেরা কয় এই মহিলা কি কয় শুনেন, এই মহিলা এই বাচ্চার বাপ কেডা, তখন এই মহিলা কয় এই ফিসাব, নাউজুবিল্লাহ জুরে কয়, এভাবে কয়ে ফেলছে। এভাবে কারুন ও মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটা অভিযোগ তুলছিল। কারুন কইছিল, মুসা তুমি যেভাবে আমার কাছে যাকাতের টাকা চাও আমি কিন্তু ফাঁসাইয়ে দিব। মুসা আলাইহিস সালাম কয় তুই কি ফাঁসাইবি, তুই কি ফাঁসাইবি, আমার সাথে আমার আল্লাহ আছে, আমি কিন্তু ফাঁসাইয়ে দিব, আমার কাছে যাকাত চাইও না, আমি সম্পদ খুব কামাইছি, খুব কষ্ট কইরা যাকাত টাকা দিতে পারবো না। কারুন এমন বকিলের বকিলা ছিল, ওর দুই হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে পানি পড়তো না, এত বকিলের বকিল, অথচ চুরি করে সম্পদ বানাইছে। মুসা আলাইহিস সালাম আমরা আল্লাহ পাক যে পাথর দিছিলেন, জান্নাতি পাথর, যে পাথর দিয়া এই তাওরাত কিতাবের বাইন্ডিং করছেন, মাটিরে স্বর্ণ বানাইয়া স্বর্ণ দিয়া তাওরাত কিতাবের বাইন্ডিং করছেন, এই জান্নাতি পাথর, এই জান্নাতি পাথরটা, এটারে কয় পরশ পাথর, এই পরশ পাথরটা এই কারণ চুরি করছিল,
কারুন চুরি কইরা কারুনডে মুসা নবী দিছে স্বর্ণ দিয়া বাইন্ডিং করার জন্য, কারণ হে স্বর্ণকার ছিল। কিন্তু এই পরশ পাথর কাম বানানি শেষ হওয়ার পরে আর মুসা নবীরে দেয় না। মুসা নবীকে কারণ কইরে পাথরটা দে, তোরে তো কাজ করবার দিছি মাটিরে সোনা বানাইয়া, তুই আমার তাওরাতরে বাইন্ডিং করবে, এখন পাথরটা দিয়ে দে, এটা তো জান্নাতি পাথর, আল্লাহরে ফিরত দিতে হবে। কারণ কয় ভাই সাহেব এটা তো হারাই গেছে। কি কর তো হারাই গেছে। মুসা আলাইহিস সালাম ডাকাইতে ডাকাইত মিসা কথা কুছ না, আল্লাহ কিন্তু ধরবো, কয় ধরলে ধরবো, কিছু করার নাই, ইডিয়ার দিতাম না। এবার আল্লাহ পাক কয় মুসা আর বাড়াবাড়ি করো না, এ পাথর তো এর কাছে আসি না, আমি আল্লাহও দেখতেছি, তুমিও জানো, বাড়াবাড়ি করে লাভ নাই, দেখি এ কদ্দুর বাড়তে পারে। এবার আল্লাহ পাক দেখে হে এক পাহাড়ের মাঝে যায় টিলা, মাটির টিলা, গিয়া ওই পাথরটা টিলার মধ্যে লাগায় পুরা টিলাটা স্বর্ণ হয়ে যায়। এইভাবে স্বর্ণের ব্যবসা তামাম পৃথিবী জুড়ে শুরু করলো এই কারণে, আর সে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হয়ে গেল। এইবার আল্লাহ পাক কয় মুসা কারুনরে কও, মুসার কাছে মুসার কারুনরে কও জাকাত দিত, এ সম্পদ তো বানাইছে কেমনে, আমি আল্লাহ তো দেখছি, এখন গিয়া কও জাকাত দিত। মুসা নবী গিয়া কয় রে কারুন সম্পদ যা ওইবার হইছে কেমনে হইছে এইটা তুইও জানোস আমিও জানি আল্লাহও জানে, হয়তো মানুষ এতটা জানে না, এখন জাকাত দিয়ে আলা, কয় অসম্ভব জাকাত দিব না, আল্লাহ এত সম্পদ দেওয়ার পরও একও জাকাত দিবে না। এরপরে মুসা আলাইহিস সালাম একদিন এইভাবে ঈদের নামাজে বয়ান করতেছেন, এমনি এক মহিলারে টাকা দিয়া সাজায় আনছে, আইনা কয় যখনই মুসা বক্তব্য দেওয়ার জন্য উঠবো তুমি হাজারো মানুষের সামনে দাঁড়ায় বলবা, তোমরা কারও আর শুনো, তার তো বাচ্চা আমার ফেটে, নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম ওয়াজ করতেছেন, এমনি কারণ দাঁড়ায় গেছে, কয় ভাই সাহ এমনিও চাস্তবাই লাগে, আবার বোন ভগ্নিপতিও, মুসা আলাইহিস সালাম তার বোন কারণে কাছে বিয়াও দিয়েছিল, আবার সম্পর্কে চাচাতো ভাই, ভালো মানুষ আছিল, কিন্তু তাওরাতের হাফেজ কিন্তু ছিল কারণ তাওরাতের হাফেজ ছিল, কিন্তু লুবে পইরা সে পথভ্রষ্ট হয়েছে। এখন মুসা আলাইহিস সালাম বলতেছে ওয়াজ করতেছেন, কারণ দাঁড়ায় কয় ভাইয়া ওয়াজ পরে একটা মাসলা কোন আগে, কেউ যদি জিনা করে তার শাস্তি কি? মুসা আলাইহিস সালাম কয় শাস্তি হইল তারা পাথর মেরে শেষ করে ফেলানো, কয় এটা কি খালি আমাদের জন্য না আপনার উপরেও আছে এই ফতোয়া? মুসা আলাইহিস সালামকে কিরে ডাকাইতে কই কি? মুসা আলাইহিস সালাম কই ফতোয়া তো সবার জন্যই সমান, আমার আর তোমার কি? কই তাহলে এই মহিলা কি কয় শুনেন? মুসা আলাইহিস সালাম তো অবাক হয়ে গেছে, ভরা মজলিস উম্মত সামনে, মুসা আলাইহিস সালামের সামনে মহিলা উঠছে, উঠতে যখন মহিলা কথা কইব খালি এমনি আল্লাহ ওই মহিলার কথাকে আল্লাহ ঘুরে দিছে। মহিলা বলতে চায় এক কথা বের হয় আর এক কথা, আল্লাহ আকবার, মহিলা বলতে চেয়েছিল কি আর মহিলা কই কি? মহিলা কই রে উম্মতের দল, ও আমার এলাকার বাইরা তোমরা শোনো, কারণ আমাকে পয়সা করে দিয়া টাকা পয়সা দিয়ে কিনে আনছে মুসা নবীর বিরুদ্ধে একটা কথা কওয়ার জন্য, জিনার অপবাদ দেওয়ার জন্য, কারণ আমারে টাকা পয়সা দিয়ে শিকায়া আনছে, মূলত আল্লাহর নবী তিনি বিন্দু পরিমাণ কোনো অপরাধে জড়িত না, এই কথা এই মহিলা পরা মজলিসে বলে ফেলছে, আল্লাহ আকবার জোরে কোন। মুহূর্তের ভিতরে মুসা আলাইহিস সালাম তিনি সাজদায় পড়ে গেলেন, সাজদায় পড়ে কুমালিক ইজ্জত দেওয়ার মালিক তুমি আল্লাহ, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর, সম্মান দে কে, ইজ্জত দে আল্লাহ, বেইজ্জতিও করে আল্লাহ, মুসা নবীকে মালিক এত বড় ষড়যন্ত্র যে কারণ আমার সাথে করল, শাস্তিটা কি তুমি দিবা নাকি আমি মুসায় দিমু? আল্লাহ পাক কইরে মুসা তুমি ওই দেও, আমি সাহায্য করব। এইবার মুসা নবী কল্লা একটু সাহায্য কইরো, আমি তারে শাস্তিটা দেই। এইবার মুসা নবী কইরে জমিন, এ জমিন তুই কারুনকে ধর, বলা মাত্রই কারুনকে জমিনে কামড় দিয়া ধরছে। মহিলা যখন আসল কথা বলে দেয় কারুন দৌড় দিতে চায়, কিন্তু যাইতে পারে না, জমিন কামড় মাইরা ধরছে। এইবার মুসা নবী কইরে জমিন ওরে গিলে ফেল, আল্লাহু আকবার, সাথে সাথে জমিন গিলা শুরু করে দেয়, হাঁটু পর্যন্ত কারণের জমিনের ভিতরে গিলতেছে। এইবারও কারণ বুঝে না ঘটনা কি হইতেছে, কোমর পর্যন্ত জমিনের ভিতরে দেবে গেল। এরপরে কারণ বুঝে গেল আর তার রেহাই নাই, এখন কারণে কই ভাইয়া
আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ কর ভাইয়া, আমি ভুল করে ফেলেছি, অন্তত তোমার বোনের দিকে খেয়াল করে আমার একটু মায়া কর। বুক পর্যন্ত মাটি গিলে ফেললো, এখন শুধু মুখটা দেখা যায়, কারণ নিচে চলে যাইতেছে। তখন কয় ভাইয়া মাফ কর, ভুল করেছি, ভুল করেছি, অন্তত তোমার বোনের দিকে খেয়াল করে মায়া কর। মুসা নবী তখন কয় জমিন পরে ধর, ভালো করে ধর। তখন কারণ কই বুঝছি, আমারে মাটিতে তুমি দাবাইয়া আমার সব সম্পদের মালিক তুমি হইয়া যাইবা। মুসা নবী কয় হারামির হারামি, তোর সম্পদের লোভে আমি তোরে ধরি নাই। শুন তাহলে, এইবার মুসা নবী কয় আল্লাহ, কারণের সাথে তার সম্পদকেও তুমি মাটিতে দাবাইয়া দাও, যেন নিজের চোখে দেখে তার সম্পদও তার সাথে মাটিতে দাবে। এইবার কারণ নিজের চোখে দেখতেছে তার সম্পদগুলিও কারণের সাথেই মাটিতে দাবতেছে। এক পর্যায়ে মাটিতে দেবে গেল, কারণ তার সম্পদ মাটিতে দাবতেছে। আল্লাহর নবীকে উম্মতের দল, কিয়ামত পর্যন্ত কারণ মাটির নিচেই শুধু যাবে, সম্পদ মাটির নিচেই যাবে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মুসা, এতবার এতবার কারণ তোমার কাছে মাপ চাইল, একটা বার তুমি তারে মাফ করলা না, কতবার মাফ চাইল তুমি তারে মাফ করলা না। কিন্তু মুসা শুনো, কারণ যদি মৌতের আগে, এই ডুবে যাওয়ার আগে, ধ্বংস হওয়ার আগে আমি আল্লাহর কাছে একবার যদি মাফ চাইত, আমি তারে মাফ করে দিত। আহাদুল লাইসা কা মিসলি, সামাদুল লাইসা কা ফাদলি, লিমানিল মুলকু তুগু ই তু সাজাওয়ার খুদাই, তো খুদা বন্দে আমি নী, তো খুদা বন্দে সারি, তো খুদা বন্দে জমিনি, তো খুদা বন্দে সমাই, তো রহিমি, তো করিমি, তো সমিই, তো বসিরি, তো মুইদ্দি, তো মুদিল্লি, তো মালিকিল আরশি বজাই। একটু জোরে কোন আল্লাহু আকবার। এজন্যই আমার বায়রা বন্ধুরা, ওই জুরাই ইনাকে যখন বাড়তেছে মারতেছে, জুরাইস কয় আমি তো এমন কাম করি নাই, না না আমি তো এমন কাম করি নাই। মহিলা কয় না আপনি করছেন। এইবার মানুষেরা কয় এখন কি কইবা হুজুর, কন মহিলা তো কইতেছে, আপনি কন কি কইবেন? তখন জুরাইস বলছিলেন, আমি দোষী নাকি নির্দোষ, এর সাক্ষী হবে মহিলার কুলের দুধের বাচ্চা। আল্লাহ, আমি বুঝে গেছি, আমি কোন জায়গায় ধরা খাইছি। গতকাল আমার মা আমাকে না পাই একটা বদ্দ দিছিলেন, আমি আওয়াজটা কানে শুনছিলাম, এটাই আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সাথে সাথে সেজদায় পড়ে কান্দে, আর কই মালিক ভুল করে ফেলেছি, দৌড় দিয়ে আমার পা ধরে জড়ায় কান্দে, আর কই মা গো, মা তুমি আমাকে মাফ করো, তোমার একটা মুখের কথা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। মা আবার বুকে জড়ায় নিছে, মারে চুমা খাইছে। এরপরে মানুষের সামনে আইসা কয়, এইবার আমার বিশ্বাস, আমি দোষী নাকি নির্দোষ, সাক্ষী হবে দুধের বাচ্চা। সাথে সাথে আল্লাহ পাক এই দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দিছেন। আল্লাহ আকবার, জোরে কয়। ওই দুধের বাচ্চাটা ডাক দিয়া কয়, আমার বাবা জুরাইজ নয়, আমার বাবা হলো জঙ্গলের অমুক রাখাল। আল্লাহু আকবার।